পিজা আমি বানিয়ে নিচ্ছি। আচ্ছা, চিনি খাস তো? না। তোর ছেলে না মেয়ে, নাকি দুটোই? কেন হয়নি? হয়নি? বিয়ে তো তোর প্রায় 6 বছর হয়ে গেছে। কত গাছ রে তোর বাড়িতে। তুই কি ভাবছিস আমি জানি। মনে আছে ওর সঙ্গে যখন পালিয়েছিলাম শুধু তুই জানতিস? মনে আবার নেই? কি বৃষ্টি সেই সন্ধ্যেবেলা। তুই হঠাৎ এসে বললি তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস। কি ভয় তোর, ভেবেছিলি জাহান্নামে যাচ্ছি। তুই কত ছোট ছিলিস, মাত্র ফার্স্ট ইয়ারে পড়তিস। তুই 100 টাকা ভাড় ভেঙে দিয়েছিলি। মাত্র 5 বছর বাদেই চলে গেল রে। বাড়ি থেকে বলেছিল রাস্তায় দাঁড়াবো। পড়াশোনা ছেড়ে পালিয়েছিলাম তো, তাই ও জেদ করে আমাকে বিয়ে পাশ করালো। শহর থেকে অনেক দূরে এই জমিটা কিনে একটু একটু করে বাড়িটা তৈরি করিয়েছিল। এই গাছগুলো সব ওর পোতা, আমাকে একদিনও আসতে দেয়নি। বলেছিল সারপ্রাইজ দেবে। বাড়িটা নাকি যেদিন ফুলে ফুলে ভরে যাবে সেদিন আমরা এখানে এসে থাকবো। তাহলে বলতো পালিয়েছিলাম তোমায় নিয়ে, ফিরে আসবো সগৌরবে। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে, রাজধানী এক্সপ্রেসে, অনেকদিন আগে। আমি হাসপাতালেও যাইনি, শ্মশানেও যাইনি। সবাই তো হতবাক। শ্রাদ্ধও করিনি রে। আমি তো সারাটা বাড়িতে ওকে সবসময় পাই। কেন প্রেতলোকে পাঠাবো বলতো?